বড় কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াস্তাজীবু লিল আব্দ, আল্লাহ তাআলা মানুষের কথা গ্রহণ করেন, মালাম ইয়াদুবে ইসমিন ওয়ালা কাতে রাহমিন, যখন দোয়াটা পাপের থাকে না, তাহলে পাপের দোয়া মানুষ করবে, চুরি করার জন্য বলবে আল্লাহ অন্তত এই চুরি করার কাজটা আমাকে সহযোগিতা করো। আর জেনা তো দিন রাত মানুষ বলছে, তিন নম্বর সে বোকা পুরুষ নারী বলছে যে প্রেম কি পাপের কাজ, তাহলে বলছে কেন? তাহলে পাপের জন্য মানুষ দোয়া করবে? 1450 বছর আগেকার এই বাক্যটি, মালাম এদুবে ইসমিন, মানুষের দোয়া কবুল হবে যতক্ষণ পর্যন্ত তার দোয়া হবে না পাপের জন্য, তবে পাপের জন্য মানুষ দোয়া করবে, এ কথাই ঠিক এই বাক্য প্রমাণ করে। আরেকটা দোয়া কবুল হবে না, ওলা কাতে রাহমিন, সম্পর্ক ছিন্ন করা, ওর সাথে চলবো না। আপনাকে শতদিন বলেছি, ভাই ভাই মারামারি করে এক ভাই এখান থেকে চলে যাবে, তখন বলছে যে আমার ভাগটা আমার ভাইয়ের কাছে বিক্রি করে যাব না, এমন মানুষের কাছে বিক্রি করব ও যেন একে গুতা মারতে পারে। মানুষ আচরণে নিচে নেমে গেলে ধ্বংসের দোয়া করে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবে কাতে রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া যদি দিন রাত করে লাভ হবে না, ওটা কবুল হবে না। যখন যেমন আপনাকে আমি বলছিলাম যে মানুষের দোয়া কবুল হয়, তবে যদি মানুষের পাপের সম্পর্ক থাকে তাহলে তার দোয়া কবুল হবে না। অবৈধ সম্পর্কের বিবরণে মনে আছে যে মানুষের দোয়া কবুল হবে দিন রাত, এই ছেলে তোমার মা দিন রাত দোয়া করে বোরকা পরেও থাকে, কিন্তু প্রেমের গল্প করে মোবাইলে, তোমার মা তোমার জন্য যতই দোয়া করুক কবুল হবে না, 1450 বছর পূর্বেকার বলা কথা। পাপের জন্য দোয়া কবুল হবে না। এরপরে তিনি বলছেন, মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া করলো না ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হলে, এবার কঠিন হয়ে গেল, করলেই হবে এ কথা নয়। তখন সাহাবীগণ বললেন, অমাল ইস্তেজালো, আল্লাহ রাসূল তাড়াহুড়া কি, তাড়াহুড়া মানে এটা তো বুঝলাম না, দোয়া করবো কবুল হবে এটাই তো বুঝি, তো তাড়াহুড়া করবে না এই যে এটা বুঝলাম না। তখন আল্লাহ রাসূল বললেন যে একুলো দাও তো কা দাও তো লামারা ইস্তা জীব, বলবে যে কত দোয়া করলাম কত করলাম দোয়া কবুল হয় না, হাতটা ইস্তা সেরা, তারপর দুর্বল হয়ে যাবে, হয়েছে আর কত করলাম দেখেছি দোয়া কবুল হয় না, হাতটা ইয়াদা হা, শেষ পর্যন্ত দোয়া ছেড়েই দিবে, হাতটা ইয়াদা দোয়া, শেষ পর্যন্ত দোয়া ছেড়েই দিবে, তাহলে দোয়া কবুল হয় না বলে নিরাশা হওয়া যাবে না, মরা পর্যন্ত দোয়া করতে হবে। ভুলে যাচ্ছেন কেন? মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে লোকটা মেরে ফেলে মরা পর্যন্ত বললেন, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো। এর পরেও বিচারের মাঠে গিয়ে বলবেন যে কাদ গাজিবা আলাইয়া রব্বি, আমার প্রতিপালক আমার প্রতি রাগ করেছেন, মা গাজিবা মিন কাবল ওয়ালা বাদ, এরকম রাগ তিনি পরেও করবেন না, পূর্বেও করেননি, নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই জানি না, আমি একটা মানুষকে এক থাপড় দিয়ে মেরেছিলাম, যদি আজকে জিজ্ঞাসা করেন আপনি দোয়া করার ব্যাপারে এত তাড়াহুড়া করছেন কেন, 40 বছর থেকে পাপের জন্য বন্ধের দোয়া করেছি, দেখি ওটাই হয়, কতগুলো পাপের দোয়া সহজে বন্ধ হয় না। আব্দুর সাহেবের কথা শুনে, আলেম আল্লাহর কথা শুনে কত যে আল্লাহকে বললাম যে সিগারেটটা ছেড়ে দেবো, জর্দা ছেড়ে দেবো, না 10 দিন পরে দেখি আবার যা ছিল তাই, কত যে আল্লাহকে বললাম যে আর কোনোদিন মোবাইলে প্রেমের গল্প করব না, না দিন পারি হয়নি, দেখি রাতে আবার গল্প করছি, নির্জনে একাই থাকলে শয়তান হাজার হাজার পাশে আছে, আপনি দেখতে পাচ্ছেন না শয়তানকে, খুব কঠিন জিনিস, স্পষ্ট শত্রুও। এই জন্য দোয়া করলেন 30 বছর 40 বছর 50 বছর যাবৎ, তারপরও দোয়া কবুল হয় না, একটি বিষয়ে চিরদিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি না করে দিয়েছেন, তাড়াহুড়ার কিছু নেই, কখন দোয়া কবুল হবে এটা ভাববার কিছু নেই, আপনি দিন রাত আপনার বিষয়টি পেশ করতে থাকেন।